हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। কেমন আছো? ভালো আছো? সবাই নিশ্চয়ই তোমার খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এটা হচ্ছে বড় হোস্ট। ওকে, তো চুপা শোনো, তো বকবক করছে না, কি বলবো। তো আজ চলে এসেছি একটা তোমাদেরই রিকোয়েস্টিং ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছো একটা নেক মাসাজের ভিডিও, ঠিক আছে। তো আজকে আমি ডোনার ফেসটাও একটু মাসাজ করে দেবো আর নেকটাও করে দেবো। কারণ তোমরা তো জানোই যে বাচ্চাদের যত মাসাজ করা হয়, মানে খুব বেশি না, তোমরা দেখতেই পারবে আমি কীভাবে মাসাজ করি, তত ওদের স্কিনটা খুবই ভালো হয়, মানে সফট হয়। তো সেই জন্যই হালকাভাবে আমি ওর স্কিনটাকে মাসাজ করে দেবো, যেটা হচ্ছে ওরি ক্রিম দিয়ে। তো এই ক্রিমটা দেখতে পাচ্ছ, ক্রিমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জংসনের ক্রিম। দাঁড়াও, ক্রিমটা দেখিয়ে দিই বাবাই সবাইকে। মিল্ক অ্যান্ড রাইস ক্রিম, ঠিক আছে। তো এই দেখো, তো এই ক্রিমটা দিয়ে মাসাজ হতে চলেছে আজকে ডোনার ফেস আর ডোনার কি এটা, ডোনার ডোনার কি এটা, কি বলো মামা, কি ওটা, কি 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 নেক মাসাজ। তো চলো, সবার ফার্স্টে আমি একটু ক্রিম নিয়ে নিই। ওকে, তো অনেকটারই মতন লাগবে, বেশ অনেকটা করে নিয়ে নিলাম। তো দেখো, এতটা ক্রিম নিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এবার ডোনাকে হালকা করে ক্রিমটা ডোনার ফেসে লাগিয়ে দেবো আর লাগিয়ে দেবো গলায়। তো আস্তে আস্তে এরম এরম করে মাসাজ দেবো ডোনার। ডোনা বেশ মজা পাবে, ক্রিমটা মাখাবো হালকা করে। তার আগে কিন্তু তোমাদের বলে দিই, বাচ্চাদের মুখটা একটু ধুয়ে দেবে, মুখ ধোয়া মুখে এটা মাখাবে হালকা করে। ডোনা বেশ আরাম পাচ্ছে, বুঝতেই পাচ্ছ, দেখি মাম্মা, ডোনা বেশ আরাম পাচ্ছে হালকা করে। ডোনাকে এরকম করে, এই দেখো, হালকা করে একদম কানটাও নিয়ে নেবা এরম এরম করে, আর এরম করে হালকা হাতে এরম করে মাসাজটা দিতে হবে, তাই তো। কি সুন্দর আরাম লাগছে, দেখেছো? বাচ্চাদেরও তো একটু ইচ্ছে করে, তাই না, ফেসিয়াল করাতে। আর কি বলে, দেখেছো, বেশি বেশি করে দিতে হবে, দেখো ওই বলছে। তো বাচ্চাদেরও তো, আমরা যখন, আমরা বড়রা যদি ফেসিয়াল, মানে ফেসিয়াল করি, তো ওদেরও তো ইচ্ছে হয় একটু ফেসিয়াল করাতে। তো তার জন্য ওদের জন্য এইটা জাস্ট জংশন ক্রিমটা নেবে, হালকা করে এরকম করে করে মাসাজ দিয়ে দেবে এরকম করে, দেখি মাম্মা। আর এরকম তাহলে এদের স্কিনটাও বেশ ভালো থাকবে আর স্কিনটা ময়েশ্চারাইজিংও হয়ে যাবে। আর অনেক বাচ্চাদের স্কিন তো ড্রাই থাকে, তো ড্রাই থেকেও মুক্ত হবে। এর জন্য একটু বেশি করে ক্রিম নিয়ে হালকা করে এরকম করে এরকম করে এরকম করে মাসাজ করে দেবে, তাই তো মাম্মা। তো আমি আজকে আমার মাম্মামকে মাসাজ করছি, দেখো মামাম, তুমি এটা সবাইকে দেখাও, একটা ছবি উঠবে, এটা ছবি উঠবে মামাম, ধরো একটা থাম্বনেল বানাতে হবে তো বাবাই। হ্যাঁ, এখানটায় ধরো, এই জায়গাটা ধরো, ওকে, এরকম করো, ওটা ধরো, সামনে সামনে ধরো, এই দিকটা, এই একটা ছবি উঠলো, ওদিকে না। তো এই হচ্ছে ডোনার, হালকা করে দেখবে ক্রিমটা না, আস্তে আস্তে বাচ্চাদের যখন মাসাজটা দেবে, তো ক্রিমটা কিন্তু স্কিনের মধ্যে নিয়ে নেবে, তো তাহলে তো ভালোই। জংশনের ক্রিম যেহেতু স্কিনের মধ্যে, দেখো একদম পুরো একদম চপচপে ছিল, কিন্তু একদম ক্রিমটা নিয়ে নিয়েছে স্কিনে, ডোনার স্কিনটা। বেশি করে দাও, আবার করতে বলছে, দেখেছো, ওকে যখনই আমি করি। হ্যাঁ, আচ্ছা, আমাকে আমাকে তো পরের ভিডিওতে মাম্মা, ও এবার আমাকেও মাসাজ করবে, ঠিক আছে। ও ও আমাকে কেমন মাসাজ করছে তোমরা যদি সেটা দেখতে চাও, আমাকে কমেন্ট করবে। এর পরের একটা ভিডিও বানাবো যেখানে ডোনা আমার মাসাজটা করবে, ওকে। তো প্রথমে আমি বলে দিই কীভাবে মাসাজটা করতে হবে। তো একটুখানি ক্রিম নিয়ে নাকটা হালকাভাবে লম্বা করতে হবে, কারণ ছোট বাচ্চাদের তো নাক তো অনেক সময় লম্বা হয় না। তো এরকম করে আসতে মাম্মা, ও মাম্মামটা খুব ভালো মাম্মা। তো দেখো, দেখি আমি তাকে তাকাই, হ্যাঁ, এরকম করে নাকটা এরকম করে 10 বার আস্তে আস্তে করে ক্রিম দিয়ে তুলতে হবে। এখানে ক্রিমটা দেবে আর এরকম করে তুলবে। তো নাকটা যখনই তোলা হয়ে যাবে,
তখন করতে হবে এই জায়গাটা। অনেক বাচ্চাদের এই জায়গাটা না উঁচু থাকে, এই দুটো জায়গায় উঁচু থাকে, তাই জন্য এই দুটো জায়গায় ক্রিম লাগিয়ে এরকম করে বসিয়ে দিতে হবে এই দুটো জায়গা, থুতনি বলে, ঠোঁটের ওপর আর নিচ। তো এই দুটো জায়গায় ক্রিম লাগিয়ে এরকম করে চেপে ধরে রাখতে হবে, ঠিক আছে? দাঁড়ো এক মিনিট, আর নাকটাকে এরকম করে তুলতে হবে, এরকম করে তুলতে হবে, ঠিক আছে? এবার গলার মাসাজটা দেখাই। তো গলাটা হালকা করে এরকম করতে হবে, দেখি গলাটা তোলো, আর এরকম গলার মধ্যে, তো বাচ্চাদের গলাটা যেহেতু বসা থাকে তো এরকম কালো বাচ্চাদের স্পট পড়ে যায়, যেটা দেখো ডোনার গলায় কিন্তু কোনো স্পট পড়ে নেই, কারণ ডোনাকে দেখা মাম্মা, ডোনাকে আমি এইগুলো মাঝে মাঝে করে দিই, দেখি না বাবা। তো এরকম করে হালকা করে, খুব বেশি প্রেশার করবে না, দেখা মাম্মা, এরকম হালকাভাবে করবে। আর কানটাকেও দেখি দাও, কানগুলো, কানটাকে এই যে দেখতে পাচ্ছ কানের লতি, তো এই লতিটাকে না এরকমভাবে একটু এক, উফ দেখেছো কি দুষ্টুমি করছে। তো এবার করবো কানটাকে, তো ক্রিম তো আমার হাতে আছে, তো কানের লতিটাকে নিয়ে এরকম করে একটু ধরে রাখবো বেশিক্ষণ, ধরো বেশিক্ষণ বলতে ওই 30 সেকেন্ড মতন এরকম করে হালকাভাবে চেপে রাখলেই হবে, তাহলে একটু লতিটা আর কি বাড়বে। তো এরকমভাবে দেখাও ম্যাম, ম্যাম নিচের দিকটা দেখাই, দাঁড়া এই দেখো, তাকাও লতিটা দেখাও, ডোনার লতি একদমই কম। তো এইভাবে ক্রিম নিয়ে এরকমভাবে দুটো কান ধরে রাখতে হবে, ঠিক আছে? দাঁড়াও এরকমভাবে করতে হবে, তো এই কান হয়ে গেল। আর নাকটাও দেখিয়ে দিই সামনে দিয়ে এরকমভাবে, নাক লম্বা করাইনি তোমাকে ছোটবেলায়, নাক লম্বা করতাম না, এরম ভাবে, এরম 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 ভাবে 10 বার করবে, আর কানটাও এরকম ভাবে 10 বার করবে, দাঁড়া মাম্মা। আর এই জায়গাগুলো এরকম ভাবে বসাবে চেপে চেপে, আর তারপর এরকম ভাবে গলাটা হালকা 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 এরম ভাবে মাসাজ করবে, এরম ভাবে, ঠিক আছে? বসো, ও শুধু আমাকে করবে, আমাকে ভিডিও করবে, আমাকে ভিডিও করবে বলে পাগল হয়ে যাচ্ছে, মানে ওকে আমি যা করব ও আমাকে ঠিক তাই করবে। হ্যাঁ বেশি করে, দাঁড়ো এক মিনিট, আমি যা করব ওকেও আমাকে তাই করতে হবে, বুঝতে পারলে? তো চলো একটা জিনিস দেখাই, দাঁড়ো এক মিনিট, যেইভাবে দেখালাম তোমরা সেইভাবে মাসাজ করবে। আর যেটা তোমাদের দেখাতে চাই তো সেটা দেখো, এটা হচ্ছে জংসনসের একটা ক্রিম, এই ক্রিমটার নাম হচ্ছে মিল্ক অ্যান্ড রাইস, এই ক্রিমটা কিন্তু ভীষণ ভালো, এটা আমি দেখাও সবাইকে ফ্রেন্ডসদের, এটা আমি শীতকালে ইউজ করি, এটা তোমরা একটা ভালো ময়েশ্চারাইজার হিসেবেও ইউজ করতে পারো কোনো মেকআপ করার আগে। তো আমি এটা কিন্তু ইউজ করি, আমার ভীষণ ভালো কাজ দেয়, গরমে ইউজ করি না কারণ খুব গরম লাগে সত্যি কথা বলতে, জংসনসের যে কোনো ক্রিম ইউজ করলে না প্রচণ্ড গরম লাগে, আর বাচ্চাদের ক্ষেত্রে হয়তো ভালো সেজন্য ওদের গরম লাগলেও কোনো প্রবলেম না, কিন্তু আমি, আমার খুবই গরম লাগে সেজন্য আমি আদার্স সময় ইউজ করি না, শুধুমাত্র শীতকালে আমি এটা অ্যাজ এ কোল্ড ক্রিম হিসেবে ইউজ করি, খুবই ভালো, এমনি মেকআপের ওপরেও ইউজ করি শীতকালে, এমনিও মাখি। তো এই ক্রিমটা ভীষণ ভালো, এটা কোনো স্পন্সর ভিডিও একদমই নয়, এটা জাস্ট আমার ভালো লাগে তাই তোমাদের সঙ্গে তোমাদেরকে দেখালাম। আর 12 মাস ডোনা জংসনসের এই ক্রিম মাখে, আর আর মাঝে সাথে যদি জংসনস না পায় তাহলে ওই আরেকটা আছে না হিমালয়া কোম্পানির একটা ময়েশ্চারাইজার ক্রিম আছে, তো ওটা মাখে, আর এমনি সময় ও এটাই মাখে, দেখতেই পাচ্ছ নিজে নিজে মাখে, তোর দেখবে ওর নিজে নিজে কিভাবে ক্রিম মাখে, তো দেখি দাও ক্রিম নেবে না, ও কিন্তু খুব কিউট ভাবে ক্রিমটা মাখে প্রত্যেকদিন রাত্রেবেলায়, আমি যখন যেমন, আচ্ছা আমি যেমন নাইট ক্রিম মাখি, বেশি দিয়েছি মাম্মা, আমি যেমন নাইট ক্রিম মাখি তো ডোনাও এইভাবে নিজে নিজে ক্রিম নিয়ে মাখতে শুরু করে দেয়, দেখো কিভাবে মাখছে ক্রিমটা, ও মা আগে গলায় মাখে, ওলে বাবলে, আমি যেরম ভাবে মাখালাম ওরম ভাবেই মাখে, ওলে বাবলে, ওলে বাবলে, ওই শোনা তো, ওলে বাবলে, দেখো দেখো এইটুকু ফুটকে নিজের নেক মাসাজ করছে, তো ডোনার হাতে ডোনার নেক মাসাজ দেখো, ও ফাটা ফাটি, আচ্ছা করে দেখি দাও ফ্রেন্ডসদের কিভাবে করতে হয়, এই দেখো দেখো তোমরা কিভাবে করতে হয়, ফুটকে দেখাচ্ছে, দেখো ওই ফুটকে, বড়রাও এমনি ভাবে করবে, ঠিক আছে? পুটকে এইভাবে দেখাচ্ছে, তোমরাও করবে এইভাবে, হ্যাঁ পুটকে দেখিয়ে দাও, ও মাই পুটকে ইজ এ ভেরি গুডি গাড়ি, ক্রিম দেওয়া আছে মাম্মা, তুমি করো, তুমি করো, তোমার তোমার যেগুলো করার তুমি সেগুলো করো,
শুধু ক্রিম নষ্ট করে, ক্রিমের ষষ্ঠী পুজো করে ডোডা। ডোডা শুধু ক্রিমের ষষ্ঠী পুজো করে, বেশিদিন যায় না গো ক্রিম। এত এত করে ক্রিম দেবে, নিয়ে মুখে মাখতে শুরু করে দেবে, এমন দুষ্টু। এবার নাকি ও আবার আমাকেও ক্রিম মাখাবে, তার মানে বুঝতে পারছো এই ক্রিমের কৌটো পুরো একদম খালি হয়ে যাবে। তো দেখলেই ডোনাকে কীভাবে মাসাজ করি, তোমরা এরমভাবে মাসাজ করাবে তোমাদের বাড়িতে বেবি থাকলে তাদেরকে, এমনকি বড়রাও মাসাজ করতে পারো। আমারাও আমাদের বড়দেরও গলার এখানে ট্যান পড়ে, তো এইভাবে নেকটা মাসাজ করতে পারো। তোমরা যদি বড়দের কীভাবে নেক মাসাজ করে সেটা যদি দেখতে চাও আমাকে বলবে, তাহলে আমার তো এখন কোনো পার্টনার নেই, আমি নিজের গলায় নিজে মাসাজ করে তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো ডোনাকে আমি যেভাবে করাই আমি স্টেপগুলো আর একবার বলে দিচ্ছি, দাঁড়াও মামা। তো এরকমভাবে প্রথমে ক্রিমটা নেবে, দাঁড়া এক মিনিট দেখিয়ে দিই। তো এরম এরমভাবে হালকা করবে, এইভাবে করবে, দেখিয়ে দিই, এইভাবে করবে, এইভাবে করবে, ঠিক আছে। নিচে ওপর দিকে তুলবে, নিচে নামাবে না, ঠিক আছে। মানে এই আর এই, এটা হয়ে গেল। আর ফেস মাসাজও তাই সেরকম, দাঁড়া একবার দেখাই বাচ্চাদের। এরকম নোজ তুলবে, চোখে এরকম চোখে না দেওয়াই ভালো। এদিকে তাকাও মামা, নোজটা তুলবে আর এই দুটো জায়গা চাপবে, আর কানের লতিটা বাড়াবে, আর এই জায়গাটাও একটু চাপতে হয় কারণ অনেক বাচ্চাদের না কপালও একটু উঁচু হয়, মানে এরকম ফোলা টাইপের হয়। তো ডোনার দেখতে পাচ্ছ কপাল টপাল ঠিকই আছে, শুধু নাকটা একটু করেছে কারণ এত মুখ ঘষে যে কি বলবো তোমাদের। তো এইভাবেই তোমরা করবে তোমাদের বাড়িতে বেবি থাকলে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমরা ভবিষ্যতে একটু কিছু উন্নতি করতে পারি তোমাদের আশীর্বাদে। তো চলো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, গুড নাইট, টাটা কথা ভাবাই। তো চলো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, আজকের মতন টাটা।